আব্দুল করিম সাহিত্য বিশারদের 68তম প্রয়াণ দিবস আজ। বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা এবং প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক ও ব্যাখ্যাকারী হিসেবে প্রসিদ্ধ তিনি। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রথম জীবন থেকে সাহিত্যকর্মে মনোনিবেশ করেন। তার সাহিত্যকর্মের বড় অংশ জুড়েই ছিল মধ্যযুগে বাংলার সাহিত্যে মুসলমানদের অবদান বিষয়ক তথ্য ভাণ্ডার। 1921 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ তার বাংলা পুঁথি 2 খণ্ডে প্রকাশ করে। তার সংগৃহীত পুঁথিগুলো থেকে জানা যায় সে সময় বাংলা সাহিত্য বিকাশে উপমহাদেশের মুসলিম পণ্ডিতদের প্রজ্ঞাময় রচনা সম্পর্কে। নদিয়া সাহিত্য সভা তাকে সাহিত্য সাগর উপাধিতে ভূষিত করলে তিনি সাহিত্য বিশারদ শব্দ বন্ধনই ব্যবহার করতেন। চট্টগ্রামের পটিয়ায় 1953 সালে তিনি অনন্তে পাড়ি জমান।